देखो तुम्हें ना लड़ने वाले बहुत मिल जाएंगे, लेकिन जो तुमसे तुम्हारे लिए लड़े वो बहुत खास है। ओपनिंग करके हमें वीडियो पड़े थी और ब्लॉग इतना ही बोलते गए थे कौन बाड़ी आज पे कौन हमार वीडियोटा देख बे तो देखे दे दो पाल लो ना বিশ্বাস করো ওর ওর লাস্ট ভিডিও আমি ওই ওইটাই দেখেছি। ওর কিডনিতে খুব ব্যথা করছিল ওটাই লাস্ট, কিন্তু আমার আজ কমেন্টে যে তাপসী দিয়ে আমাকে বললো যে ও দুদিন হলো মারা গেছে। জানি না কষ্ট হচ্ছে, খুব ভালো লাগবে দিদিকে, প্রচন্ড ভালো লাগবে আমার। খুব কষ্ট করেছিল মেয়েটা, ভাবতে পারছি না 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 হতে পারে না। কত কষ্ট পেয়েছে, ও ফিরে এসছে নেই, এটা আমি এটা হতে পারে না। বিশ্বাস করো ওর ভিডিও দেখার জন্য আমি বসে থাকতাম, ওর ভিডিও আমার এত ভালো লাগতো না, ওর মনে দুঃখ কষ্ট শুনতাম। আমি কার ভিডিও দেখবো, যা শুনে না আমার মনে হচ্ছে পায়ে মানে পায়ের মাটি চলে যাচ্ছে। বলতে পারবো না এত কষ্ট হচ্ছে গো মনেতে। শিবরাত্রির দিন গেছিল পুজো দিল বলে আমার মন্দিরে ঢুকতে দিচ্ছে না, বাড়িতেই পুজো করেছিল। তুমি যেখানেই থেকো দিদি খুব ভালো থেকো, আমি এখনো চাই তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো দিদি ফিরে এসো। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ধরো পাগলি হয়ে, তো যে বিষয় নিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম সঙ্গীতা দিকে নিয়ে, কালকে আমিও ওকে নিয়ে একটা ভিডিও করেছি। তো জানি না বিশেষ করে দিদি নেই, আমি জানি না দিদি মারা গেছে। আমি আজ আমি সকাল থেকে কিছু করতে পারছি না, আমার কাজের কোনো এনার্জি লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, আয়ুষ্মান সুতাকে এখনো খাওয়াইনি বুঝতেই পারছো। তো 30 তারিখে চলে গেছে আমাদের
ছেড়ে থার্টি এপ্রিল দিদি আমাদের ছেড়ে চলে গেছে। তো দিদির আত্মার কামনা করি, সব কিছু দেখে শুনি, দেখলাম দিদি আর নেই, কিন্তু দিদির আইডিটাকে চালাচ্ছে জানি না, বুঝতে পারছি না। লাইভ মানে মেসেজ করার পর ওখানে একটা করে লাইভ দেওয়া হচ্ছে। তো দিদি যেখানেই থাকুক ভালো থাকুক, ওনার আত্মার কামনা করি। দিদির একটা ভিডিও সেরে দিদির একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো। টাটা, সবাই ভালো থাকে।